প্রিয় দর্শক, শুভ সকাল। জাগরণ অনলাইনের প্রতিদিনের আয়োজন আজকের শিরোনামে স্বাগত। সঙ্গে আছে আমি অনন্যা আশরাফ। আজ 12 মার্চ 2021। জানিয়ে দিচ্ছি দেশের পত্রিকাগুলোর প্রধান সংবাদ শিরোনাম। শুরুতে রয়েছে দৈনিক জাগরণ। দৈনিক জাগরণের শিরোনাম, হুমকিতে জীব বৈচিত্র্য, 17 বছরে বিলে 66 বর্গ কিলোমিটার বন। বনকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে বলেন বনমন্ত্রী, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন সুস্থ দেশ গড়তে চাই সুস্থ মানুষ। আরেকটি রিপোর্ট করেছেন বিশ্ব সেরা তরুণ নেতাদের তালিকায় মাশরাফি, এবং আরেকটি রিপোর্ট রয়েছে বসুরহাট নিয়ে, আতঙ্কের জনপদ বসুরহাট, 300 পুলিশ মোতায়েন। আরেকটি রিপোর্ট রয়েছে বাসের সিলিন্ডার বিস্ফোরণে দুজনের মৃত্যু, দগ্ধ নয়। আরেকটি রিপোর্ট করেছে প্রধানমন্ত্রীর কাছে খালেদার আবেদন, এবং মিয়ানমার নিয়ে একটি রিপোর্ট করেছে আরো 8 জনের প্রাণ নিল মিয়ানমার পুলিশ, বিক্ষোভকারীদের উপর নির্বিচার গুলি চালানো হচ্ছে, এবং মুজিব বর্ষের অনুষ্ঠান প্রচার করবে সিএনএন। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার, খুন খারাপি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, রাজনৈতিক সংঘর্ষ সবখানে সক্রিয়। সীমান্ত হয়ে অবৈধ অস্ত্র ছড়িয়ে পড়ছে সারা দেশে। অন্যদিকে আরেকটি রিপোর্ট করেছে নিউ ইয়র্ক টাইমস এর কলাম নিয়ে, কলামে একটি প্রতিবেদন রয়েছে দারিদ্র্য বিমোচনে বাংলাদেশি অনুপ্রেরণা বাইডেনের সামনে, এবং প্রধানমন্ত্রী রিপোর্ট নিয়ে লিখেছে জিয়া আমাকে 5 বছর দেশে আসতে দেয়নি বলে অভিযোগ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের সর্বশেষ করোনা চিত্র নিয়ে একটি প্রতিবেদন রয়েছে, করোনা নিয়ে আবারও উৎকণ্ঠা বেড়েছে, মৃত্যু ও সংক্রমণ, ভ্যাকসিন নিয়ে নিয়ম মানছেন না কেউ। অন্যদিকে সিলিন্ডার বিস্ফোরণে বাসে আগুন, শিশু সহ মৃত্যু 2, দগ্ধ 20। অন্যদিকে আরেকটি রিপোর্ট করেছে বিশেষ সাক্ষাৎকার ব্যারিস্টার শাহজাহান ওমর, বিএনপি 502 সদস্যে কেন্দ্রীয় হাউস কমিটির প্রয়োজন নেই। আরেকটি রিপোর্টে রয়েছে সাগরুনি হত্যা প্রতিবেদন পেছালো 79 বার, এবং করোনায় মারা গেলেন এমপি মাহমুদুর সামাদ চৌধুরী, এবং নোয়াখালী নিয়ে বিব্রত আওয়ামী লীগ। সমকালের শিরোনাম, ভাগ বাটোয়ারায় গলাগলি, রাজনীতিতে দলাদলি, নোয়াখালী আওয়ামী লীগের চালচিত্র, বাদল গ্রেপ্তার, কাদের মির্জার বিরুদ্ধে মামলার আবেদন চলছে। এবং আরেকটি রিপোর্ট রয়েছে প্রধানমন্ত্রী বলছেন মানুষ চিকিৎসা পাবে না তা হতে পারে না। অন্যদিকে আরেকটি প্রতিবেদন করেছে মুজিবের কৌশলগত ভাষণের লক্ষ্য ছিল মুক্তি, এবং করোনা শেষ চিত্র নিয়ে একটি রিপোর্ট করেছে দেশে করোনা শেষ চিত্র, করোনায় মৃত্যু 8,500 ছাড়ালো, 24 ঘন্টায় শনাক্ত 1,051, মৃত্যু 6। অন্যদিকে যাত্রীবাহী বাসে হঠাৎ বিস্ফোরণ, নিহত 2, এবং পিকে হালদারকে নিয়ে একটি রিপোর্ট করেছে পিকে হালদারকে পালাতে সাহায্য করেছে দুদক বলছেন হাইকোর্ট। কালের কণ্ঠের শিরোনাম, বাদল গ্রেপ্তার কাদের মির্জা নজরদারিতে, এবং প্রধানমন্ত্রী চক্ষু সেবা নিয়ে বলছেন উপজেলা পর্যায়ে পৌঁছাবে আধুনিক চক্ষু সেবা। অন্যদিকে আরেকটি রিপোর্ট করেছে জামায়াত প্রশ্নে এখনো উভয় সংকটে বিএনপি, মীমাংসা হয়নি অনেক প্রশ্নের। অন্যদিকে করোনার চিত্র নিয়ে রিপোর্ট করেছে করোনা জয়ে তৃপ্তি যখন আত্মঘাতী, এক সপ্তাহে শনাক্ত বেড়েছে 43%, সিলেটে করোনায় সংসদ সদস্যের মৃত্যুর পর নতুন করে তোড়জোড় সব মহলে। অন্যদিকে মিয়ানমার নিয়ে একটি রিপোর্ট করেছে মিয়ানমারে মানবতা বিরোধী অপরাধ চলছে, এবং আরেকটি একান্ত সাক্ষাৎকারে হাসানুল হক ইনু বলছেন ডিজিটাল আইন চূড়ান্ত করার সময় আমাকে ডাকা হয়নি। প্রথম আলো শিরোনাম, সব নির্যাতন ছাড়িয়ে ধর্ষণই বেশি হচ্ছে, নারী নির্যাতন, নারী নির্যাতনের ঘটনাগুলোর মধ্যে 1/3 ধর্ষণের শিকার, এবং সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড করার পরও এই অপরাধের লাগাম টানা যাচ্ছে না, এবং সুবর্ণচরে এত ধর্ষণ কেন হচ্ছে এটা নিয়ে একটি প্রতিবেদন করেছেন তারা। এবং অন্য করোনা টিকা নিয়ে একটি প্রতিবেদন রয়েছে, টিকার কার্যকারিতা পরীক্ষা শুরু হচ্ছে, করোনা সংক্রমণ কার্যকরভাবে প্রতিরোধ করতে পারে টিকা, তবে টিকার কার্যকারিতা নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই, গবেষণা গুরুত্বপূর্ণ। অন্যদিকে আরেকটি প্রতিবেদনে বলা হচ্ছে বাইডেনের প্রশাসনের ঐতিহাসিক বিজয়, প্রণোদনা কর্মসূচি, এই কর্মসূচির ফলে যুক্তরাষ্ট্রের 85% মানুষ, যাদের প্রায় সবাই মধ্যবিত্ত ও নিম্নবিত্ত, সরাসরি লাভবান হবেন। দৈনিক ইত্তেফাকের শিরোনামে বলছে যাত্রী বোঝাই বাসে হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ, শিশু সহ 2 জনের মৃত্যু, দগ্ধ 25। অন্যদিকে চট্টগ্রামের গ্যারেজে পুড়ে গেল 11 বাস, এবং আশুলিয়ায় একটি রিপোর্ট রয়েছে আশুলিয়ায় বাস
বাস চাপায় গার্মেন্টস কর্মকর্তার মৃত্যুর প্রতিবাদে 10 গাড়ি ভাঙচুর 3 বাসে আগুন এবং আরেকটি প্রতিবেদন রয়েছে কোম্পানিগঞ্জে আতঙ্ক চলছে গ্রেফতার কাদের মির্জা ও তার ভাইয়ের বিরুদ্ধে মামলা প্রতিপক্ষ বাদল সহ শতাধিক গ্রেফতার জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেন ওবায়দুল কাদের অন্যদিকে আরেকটি রিপোর্ট করেছেন প্রধানমন্ত্রীকে নিয়ে করোনা দেশের যথেষ্ট ক্ষতি করছে কমিউনিটি ভিশন সেন্টার কার্যক্রম উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এবং চট্টগ্রামে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের ঘটনায় আটক শিক্ষক কারাগারে কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইল হাইকোর্ট এবং আরেকটি রিপোর্ট রয়েছে 5 প্রকল্প বাদ দেয় অনিশ্চিত চীনা ঋণে $360 কোটি এবং আরেকটি রিপোর্ট রয়েছে আন্তর্জাতিক শিরোনাম বাকিংহাম বর্ণবাদী নয় অবশেষে মুখ খুললেন হ্যারির ভাই উইলিয়াম যুগান্তরের শিরোনাম কাদের মির্জার প্রতিপক্ষ বাদল গ্রেপ্তার অবশেষে কঠোর পদক্ষেপ মির্জা তার ভাই ও ছেলেকে আসামি করে হত্যা মামলার এজাহার দাখিল এবং খালেদা জিয়ার মুক্তি প্রধানমন্ত্রীর দপ্তরে মেয়াদ বাড়ানোর আবেদন অন্যদিকে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রতিটি উপজেলায় চক্ষু চিকিৎসা পৌঁছানো হবে এবং আরেকটি রিপোর্ট রয়েছে নিউ ইয়র্ক টাইমসের মন্তব্য নিয়ে একটি প্রতিবেদন বাংলাদেশ থেকে শিক্ষা নিতে পারে যুক্তরাষ্ট্র এবং বসুরহাট সংঘর্ষ নিয়ে একটি রিপোর্ট করেছে বসুরহাটে রক্তক্ষয়ী সংঘর্ষ ফেনীর অস্ত্রের ঝনঝনানি কোম্পানিগঞ্জে এবং করোনার শেষ রিপোর্ট নিয়ে একটি রিপোর্ট করেছে হাসপাতালে বাড়ছে রোগীর চাপ টিকা নেওয়ার পরও আক্রান্ত হচ্ছেন অনেকে শনাক্ত ছাড়ালো 5.5 লাখ মৃত্যু 8,502 আমাদের সময় শিরোনাম বন্ধ পাটকল খুলবে আবার চার পরিকল্পনায় ফিরবে উৎপাদনে কর্মচ্যুত শ্রমিক নিয়োগে অগ্রাধিকার এবং এ মাসেই শুরু হচ্ছে লিজ প্রক্রিয়া অন্যদিকে পিপলস লিজিং 134 ঋণ গ্রহীতার বর্তমান ঠিকানা বের করার চেষ্টা চলছে অন্যদিকে আরেকটি রিপোর্ট করেছে ভিশন সেন্টার উদ্বোধনে প্রধানমন্ত্রী বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসা মিলবে উপজেলাতেই অন্যদিকে আরেকটি রিপোর্ট রয়েছে করোনায় মৃত্যু ছাড়ালো 8,500 24 ঘন্টায় দেশে শনাক্ত 1,051 মৃত্যু 6 জনের আরেকটি রিপোর্ট রয়েছে কারিগরি জটিলতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন রোববার পর্যন্ত স্থগিত এবং কঠোর অবস্থানে প্রশাসন বাদল গ্রেপ্তার মামলা হচ্ছে কাদের মির্জার বিরুদ্ধে অন্যদিকে আরেকটি রিপোর্ট রয়েছে পরিবহন শৃঙ্খলায় ভবন আবাসনে কড়াকড়ি বাড়ি অবকাঠামো ও পরিবহন প্রকল্পে লাগবে ছাড়পত্র কঠোর হচ্ছে বিটিসিএ অন্যদিকে আরেকটি রিপোর্ট রয়েছে গ্যাস সিলিন্ডার থেকে চলন্ত 2 বাসে আগুন এবং আরেকটি রিপোর্টে লিখেছে অনলাইন প্রতারণায় কোটি টাকা আত্মসাৎ বিদেশ সহ গ্রেপ্তারটি দেশ রূপান্তরের শিরোনাম স্কুল খোলা নিয়ে সংশয় বাড়ছে করোনা সংক্রমণ 30 মার্চ স্কুল কলেজ ও 24 মে বিশ্ববিদ্যালয় খোলার কথা 15 থেকে 16 মার্চ পর্যন্ত পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এবং স্কুল খোলার ব্যাপারে 13 মার্চ একটি বৈঠক করবেন তারা এবং যদি সংক্রমণ বাড়তে থাকে তাহলে আশঙ্কার কথা বললেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অন্যদিকে আরেকটি রিপোর্টে রয়েছে কেরানী কন্যার অ্যাকাউন্টে 70 কোটি টাকা লেনদেন বহুল আলোচিত পিকে হালদারের বান্ধবী নাহিদা রুনাইয়ের সম্পদ দেখে তাজ্জব দুদকের তদন্ত দল অন্যদিকে আরেকটি রিপোর্ট রয়েছে দাউদকান্দিতে চলন্ত বাসে আগুন দম্পতি নিহত দগ্ধ আরো 13 অন্যদিকে চট্টগ্রামে মাদ্রাসা ছাত্রকে নির্যাতনের ঘটনা নিয়ে একটি রিপোর্ট করেছে দায়ী শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা কি জানতে চায় হাইকোর্ট এবং আরেকটি রিপোর্ট রয়েছে করোনা 2 মাসের মধ্যে সর্বোচ্চ 1,051 রোগী শনাক্ত কোম্পানিগঞ্জে র‍্যাব পুলিশের অভিযান কাদের মির্জা অবরুদ্ধ প্রতিপক্ষ বাদল গ্রেপ্তার এবং আরেকটি রিপোর্ট করেছে মমতার অবস্থা স্থিতিশীল শনিবার নামবেন প্রচারে এবং মিয়ানমার নিয়ে আরেকটি রিপোর্ট করেছে মিয়ানমারে ফের গুলি নিহত 8 এবং প্রধানমন্ত্রী কে নিয়ে রিপোর্ট প্রতি জেলায় বিশেষজ্ঞ চক্ষু সেবা পৌঁছাবে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আরেকটি রিপোর্ট রয়েছে নির্যাতনের বিচার চেয়ে মামলা কার্টুনিস্ট কিশোরকে শাবাশা দিলেন মির্জা ফখরুল দর্শক এই ছিল আমাদের আজকের শিরোনাম আগামীকাল আবারও এই সময় আপনাদের সামনে দেশের প্রধান পত্রিকাগুলোর শিরোনাম নিয়ে হাজির হব সে পর্যন্ত জাগরণ অনলাইনের সঙ্গে থাকুন।